রাত 7টায় খেয়ে পর 2 মিনিটের জন্য ইউটিউবে ঢুকলাম, দেখলাম ইউটিউব, 2 মিনিট পর বেরিয়ে দেখি ফোনে 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, ঠিক আছে 10টায় গিয়ে একটু ফেসবুকে ঢুকলাম 5 মিনিটের জন্য, নোটিফিকেশান চেক করলাম, সব কিছু চেক করলাম, দেখি রাত 1টা বেজে গেছে। এত ফাস্ট, অত কিছু ভেবেচিন্তে না করে রাত সকাল 7টার অ্যালার্ম দিলাম, অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার ঘুমিয়ে সকাল 7টায় উঠলাম, উঠে অ্যালার্ম বন্ধ করে 2 মিনিটের জন্য শুলাম, উঠে দেখি 9টা বেজে গেছে। এবার অত কিছু ভেবেচিন্তে না করে খাবার দাবার খেয়ে 10টায় পড়তে বসলাম, 10টা থেকে পাক্কা 2 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা পড়ে দেখি ফোনে দেখি টাইম বাজছে 10টা 20, আমি পাক্কা 2 ঘন্টা পড়লাম, 10টা 20 বাজে, এ ফোন আমি আর রাখতেছি না। আমি ভাবলাম, বুঝলাম যে ফোনের টাইম কখনো স্লোও হয় আবার কখনো ফাস্টও হয়, এ ফোন আমি আর রাখতেছি না।